हेलो बंधुरा भिडियो देखले बुझते सौभाग्यवान कादेर के बला हय पृथिवीते एमन अनेक सौभाग्यवान मानुष आछे जारा बछरेर पर बछर दरिद्र पीड़ित जीवन जापन करार परेओ मुहूर्ते कोटिपति हये गेछे आर तादेर एई कोटिपति होवार पेछने रहस्य छिल एभावे अविश्वास्यभावे कोटि कोटि टाकार सोनार जिनिसपत्र पावा। हियालिर एर आजकेर एपिसोडे आमरा देखाते चलेछि पृथिवी जुड़े सेई सकल विख्यात सौभाग्यवान व्यक्तिदेर जारा हठात करे कोटी कोटी टाकार मूल्यवान सम्पत्ति पे गरीब थेके धनी हये गेछे जा देखे आपनी आपनार चोखके विश्वास कराते पारबेन ना। भिडियोटा सम्पूर्ण देखार जन्य अनुरोध रइल। स्वागतम आपनाके हियालिर आरेकटी नतून एपिसोडे। चलुन शुरू करा जाक। नम्बर वन, गोल्डेन जुएलारि फाउंड इन ब्रीफकेस। एई घटनाटी साइबेरियार दुई व्यक्ति मिले गर्त करछिल एकटी गाछ रोपण करार जन्य। গতটি কিছুদূর করতেই তারা হঠাৎ করে একটি ব্রিফকেস দেখতে পায়। এটি দেখে সেই দুই ব্যক্তি খুবই ভয় পেয়ে যায়। তারা স্থানীয় পুলিশদেরকে জানায় কারণ তারা ভেবেছিল হয়তোবা সেই ব্রিফকেসে কোনো ধরনের ট্যাক্সক্রিয় পদার্থ বা কোনো বোম রাখা আছে। কিছুক্ষণ পর পুলিশ এসে ব্রিফকেস খুলে এবং সেই পুলিশ অফিসাররা ব্রিফকেস ভালোভাবে পরিষ্কার করতে থাকে আর হঠাৎ করেই তাদের চোখ আটকে যায় তিনটি বিশাল আকার সোনার বারে। শুধু তাই নয়, সোনার সাথে সোনার তরি একটি শিং। শিংয়ের মধ্যে ছিল ভিন্ন রকমের সোনার তরি জুয়েলারি যেমন চেন, আংটি, লকেট ইত্যাদি ছিল। এখান থেকে প্রাপ্ত মোট সম্পত্তির পরিমাণ ছিল 10 কোটি টাকা। তবে গভর্নমেন্ট এই ব্যক্তিদেরকে 2.5 কোটি টাকার মতো দিয়ে দিয়েছিল। নাম্বার টু, এই ঘটনাটি ঘটেছিল অস্ট্রেলিয়ায়। অস্ট্রেলিয়ায় এক ব্যক্তি গাছের ঘুড়ি তুলতে যেয়ে সে সেখানে একটি মাটির হাড়ি দেখতে পায়। তখন সে সেখানে আরও বেশি পরিমাণে ঘুরে আর তারপর তার সে যা দেখতে পায় তা দেখে সে অবাক হয়ে গিয়েছিল কারণ সেখানে একটি নয় দুটি নয়, সেখানে 8 থেকে 10টি মাটির হাঁড়ি। আর হাঁড়িগুলো তুলে সে যখন দেখেছিল সেগুলোর ভিতরে কী আছে তখন সেগুলো দেখে সে প্রায় খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিল। কারণ আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের স্বর্ণ অলঙ্কার, হীরার অলঙ্কার এবং বিভিন্ন দামি দামি পাথরের অলঙ্কার রয়েছে। আর সে সেখান থেকে 5 কেজির মতো হীরে এবং 60 কেজি ওজনের স্বর্ণ ও কয়েন পেয়েছিল। আর এগুলোর মূল্য কী পরিমাণে হতে পারে তা অবশ্যই আপনারা জানেন। নাম্বার থ্রি, এই ঘটনাটি ঘটেছিল কলম্বিয়ায় একজন কর্মচারীর সাথে। কিছু মেশিনের পার্টস খোঁজার জন্য একটি মেটাল ডিটেক্টর মেশিন নিয়ে এসেছিল। হঠাৎ করে সে বড় একটি কিছুর সিগন্যাল পায় আর তাই সে এই জায়গাটি হাত দিয়ে ভালোভাবে পরিষ্কার করে গর্ত করার জন্য। কিন্তু যখন সে হাত দিয়ে পরিষ্কার করছিল তখন সে সেখানে একটি সোনার বার দেখতে পায়। সে পুরোপুরি করে সোনার বারটি হাতে নেয় আর এটা দেখে সে খুব ভালোভাবে বুঝে যায় যে হয়তোবা এখানে কেউ এটি লুকিয়ে রেখেছিল আর এই বারটির ওজন ছিল প্রায় 1 কেজির মতো। নাম্বার ফোর, গোল্ড জুয়েলারি। চীনের একটি জঙ্গলে একটি বাহিনী তাদের মেটাল ডিটেক্টর দিয়ে তাদের একটি হারিয়ে যাওয়া মেটাল খুঁজছিল। হঠাৎ করে তারা সেখানে একটি সিগন্যাল পায়। তারপর তারা সেখানে গর্ত করা শুরু করে। কিছুক্ষণ গর্ত করার পর হঠাৎ করে সেখানে একটি মাটির পাত্র দেখতে পায় এবং দেখতে দেখতে সেখানে আরও আরেকটি মাটির পাত্র দেখতে পাওয়া যায়। তারা প্রথম পাত্রটি ডেল দেখে পাত্রের মধ্যে অনেক সোনা রূপার বিভিন্ন গহনা রয়েছে এবং দ্বিতীয় পাত্রটি তুলে সেখানে প্রথম পাত্রের মতোই অনেক সোনা রূপার গহনা ছিল। আর এগুলোর আনুমানিক মূল্য ছিল প্রায় 4 কোটিরও বেশি। আর তখন তারা এই 4 কোটি টাকার মূল্যের গহনা মধ্য থেকে 1 কোটি টাকার গহনার জমির মালিককে দিয়ে দিয়েছিল। নাম্বার ফাইভ, জার্মানি এক ব্যক্তি বাসা থেকে একটি পাত্র নিয়ে এখানে চলে আসে। সে তার পাত্রটি মাটি দিয়ে পূর্ণ করার চেষ্টা করছিল কিন্তু হঠাৎ করে সে কিছু একটা দেখতে পায়। এরপর সে ঘুরতে শুরু করে। কিছুক্ষণ পর সে একটি পাথর দেখতে পায় আর পাথরটি সোনালী রঙের। তখন সেটা বাইরে বের করে আনে। তখন তার মনে আর কোনো সন্দেহ ছিল না যে এটা একটা বিশাল সোনার টুকরো। পরবর্তীতে সেটাকে সে পানি দিয়ে পরিষ্কার করেছিল এবং এটার ওজন ছিল প্রায় 5 কেজিরও বেশি। তো আপনারা ভাবুন এই 5 কেজি স্বর্ণের দাম কত হতে পারে। নাম্বার সিক্স, এই ঘটনাটি জিম্বাবুয়ের এক এলাকাতে হয়েছিল। সেই এলাকায় এক কৃষকের জমিতে বৃষ্টির পানি আটকে একটি গর্ত হয়ে গিয়েছিল। কিছুদিন পর সেই জমির মালিক এই গর্তে যা দেখেছিল তা দেখে সে চমকে উঠেছিল এবং সেই গর্তে উঁকি মেরে দেখে সে একটি ব্রিফকেস এবং সে সেখানে হাত ঢুকে ব্রিফকেসটি নিয়ে আসে। এরপর সেটা খুলিয়ে দেখার চেষ্টা করে এবং সে এটার মধ্যে কী আছে
ব্রিফকেস খোলার পর সে দেখতে পায় আটটি সোনার বিশাল বড় বড় বার, একটি পুরনো পিস্তল এবং একটি পুরনো দিনের তলোয়ার। এটা দেখে সে নিজেকে বিশ্বাস করতে পারছিল না। সেই কৃষক অনেক খুশি হয়ে যায়, কারণ সে সর্বমোট 40 কেজির মতো সোনা পেয়েছিল, আর বর্তমান 40 কেজি সোনার মূল্য আপনাদের তো জানাই আছে। নাম্বার 7, বেলজিয়ামের একটি শহরে প্রত্যন্ত একটি গ্রামে এক ব্যক্তি তার গাছ শুকিয়ে যাওয়ার কারণে বেশ চিন্তায় পড়ে গেছিল। সে বুঝতে পারছিল না যে গাছটির কি হয়েছে, সে কারণে সে গাছের গোড়ায় একটি গর্ত করে কারণটা খুঁজে বের করার জন্য। হয়তো সে ভেবেছিল যে গাছের গোড়ায় কোনো ইঁদুর অথবা কোনো পোকামাকড় লেগেছে, তাই সে গর্ত করার পরও হঠাৎ করে সেখানে একটি সোনালী রঙের কিছু একটা দেখতে পায়। এটা দেখে কিছু একটা দিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করতে থাকে এবং সেটা পরিষ্কার করতে করতে হঠাৎ সে আবিষ্কার করে একটা বড় আকৃতির, এবং সে এখানে দেখতে পায় একটা বিশাল সোনার মুকুট। এটা বেশ ভারী ছিল। এক্সপার্টদের তথ্য অনুসারে এটা 8 শতাব্দীর কোনো রাজা মহারাজাদের মাথার মুকুট ছিল। বেলজিয়ামের গভর্নমেন্ট এই ব্যক্তির কাছ থেকে এই সোনার মূর্তি 17 কোটি টাকা দিয়ে কিনে নেয়, তাদের দেশের মিউজিয়ামে রেখে দেয়। এই ব্যক্তি 17 কোটি টাকা পাওয়া দেখে অনেকে হয়তো ভাবতে পারেন যে বিনা পরিশ্রমে এত টাকার মালিক কিভাবে হয়ে গেল, কিন্তু আসলে কি তাই? একটু খেয়াল করলে দেখতে পারবেন যে হুট করেই নয়, বরং গাছটির সমস্যা কি সেটা তাকে বাবাচ্ছিল, এবং সেই সমস্যা সমাধানের জন্য সে তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে সে এটা পেয়েছিল। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন, আর আপনি যদি এমন রহস্য, রোমাঞ্চ, আনকমন, ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই এই হ্যালি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী দিনে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।